হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা? সবার কেমন আছো? আশা করি ভালো আছো। চলে আসলাম তোমাদের জন্য আরেকটি নতুন রাশ গেম প্লে নিয়ে। সো সম্পূর্ণ ভিডিওটি দেখো, এক মুহূর্তও মিস করো না। সো চলো ভিডিওটি শুরু করা যাক। আমরা নেমে পড়ছি রিভার মাউন্টে। এখানে নামার সঙ্গে সঙ্গে আমাদের নতুন গানটা পেয়ে গেলাম। সামনে একটা এনিমি, এটাকে বডি শটেই কনফার্ম করে দিই। নতুন গান আসলে আমার তেমন চালানো হয় না, বাট প্রথমে পেলাম তাই একটু চালিয়ে নিলাম। এখান থেকে সামনের দিকে যেতে হবে। এখানে একটা এনিমি দেখেছি, এটাকে মারতে হবে। ভালো একটা হেডশট লাগছে ভাই। আমি কেমনে ড্যামেজ খাই, আমার তো ফায়ারই করে নাই। ফাইনালি এটাকেও মেরে দিয়েছি। ইতিমধ্যে আমাদের 2 kill হয়ে গিয়েছে। এখানে হালকা পাতলা একটু লুট করে নেই। এখান থেকে সামনে চলে যাই। এখান থেকে ঘরের মধ্যে একটা এনিমি, আমি এখানে উপাংশে যাই, গ্লোটা মেরে নিই। এটা একটু নুব টাইপের এনিমি আছে, এটাকে হেডশট মারবো। হেডশট মেরে দিয়েছি। সো এখানে আরেকটা প্লেয়ার চলে আসছে, ওবং সাজলাম, কিন্তু ওবং থাকলো না ভাই, ড্যামেজ দিয়ে দিয়েছিল। এটাকে হেডশট, 2 kill নিয়ে নিব। এখানে হালকা পাতলা লুট টুট করে নেই। এখান থেকে সামনের দিকে যাই ভাইয়া। এখান থেকে আমরা P90 নিয়ে নিয়েছি, আমাদের নতুন ইনকিউবেটারে P90। এখানে একটা এনিমি দেখেছিলাম, এনিমিটা এখানে আশপাশে আছে, বাট কোথায় খুঁজেই তো পাচ্ছি না। দেখতে পেয়েছি ভাইয়া, এই কি, ওকে হালকা একটু ড্যামেজ দিলাম আর মরে গেল। তার মানে হয়তো আগে কেউ ড্যামেজ দিয়ে রেখেছিল। এখান থেকে সোজা আমরা চলে যাব রায়ের দিকে। এখানে একটা এনিমি আছে সামনের দিকে, আমরা ভিডিওটা অল্প একটু কাট করে দিয়েছি। এনিমিটা আমাকে দেখে নাই, সো এনিমিটাকে হেডশটই মারবো। চলো, এবং হেডশট, কিলটাও কনফার্ম করে নিই। এমনিতেই কিল পাই না আমরা। সো ইতিমধ্যে আমাদের 6 kill হয়ে গিয়েছে। সো এখানে হালকা পাতলা লুট করে নেব। এর কাছে গ্লোল আছে, অনেকগুলো তুলে নেই, এবং শটগান দেখলাম, শটগানটাও নিয়ে নেই। সো এখান থেকে সামনের দিকে যাব। এখানে সামনের দিকে যেতে হবে। এখানে উপরে একটা এনিমি আছে অনেক দূরে, ও আমাকে দেখে নাই, এবং আমি দেখতে পেয়েছি এদিকে যাচ্ছে। হেডশট এবং নক, এবং কিলটা কনফার্ম করে দিব। ইতিমধ্যে আমার 7 kill হয়ে গিয়েছে গাইস। সো এখান থেকে আমরা একটু নিচের দিকে যাই। এখানে একটা গ্লোল লাগিয়ে নিই, অনেক এনিমি থাকতে পারে আশপাশে। উপরে 2টা এনিমি দেখা যাচ্ছে, আমার টিমমেটকে অলরেডি ড্যামেজ দিয়ে দিয়েছে। উপরের বামে হয়তো বা, আমি এদিকে পিছনে খুঁজতেছি বাট এদিকে তো দেখছি না এনিমি। এই যে উপরে 2টা এনিমি আছে, একটাকে ভালো ড্যামেজ দিয়ে দিয়েছি। একটা গ্লোল লাগিয়ে নিতে হবে। বাম দিক থেকে আবার একটা এনিমি মারতেছে রে ভাই। এগুলোটা ফাটানোর চেষ্টা করি, তাহলে হয়তো বা এখান দিয়ে ভাগার চেষ্টা করবে, তাহলে হয়তো বা মারতে পারবো। ভালো একটা ড্যামেজ দিয়ে দিয়েছি, বাট ও নছর বান্দা, ওর কাছে অনেকগুলো গ্লোয়াল আছে মনে হয়। কি করা যায়, একটু ওয়েট করি। বের হয়েছে, ভালো ভালো একটা ড্যামেজ, উপর একটা নক, বাট মনে হয় না কিলটা পাবো। টিমমেট ওকে রিভাইভ করতে চলে যাচ্ছে, টিমমেটকে ভালো ড্যামেজ দিয়ে দিয়েছি। এদিক থেকে আবার বাও সাইড দিয়ে কে মারে, একটা এনিমি চলে আসছে, আমি হয়তো বা কিলটা পেলাম না, ওকে রিভাইভ করে দিয়েছে। বাবা কি গান দিয়ে মারতেছে রে ভাই, গ্লোয়ালগুলো উড়িয়ে দিচ্ছে ধপাধপ। এদিক দিয়ে আমাদের 7 kill হয়ে গিয়েছিল, এটাকে ভালো ড্যামেজ, এটাকে হ্রাস করে দিব। এটাকে আমরা মারতে পারবো আশা করা যাচ্ছে। বাম দিক দিয়ে লোভ দেখিয়ে ডান দিক দিয়ে যে 2 shot এবং নক, কিলটা কনফার্ম করে দিব, বাট একটু দেখি ওর টিমমেট আশপাশে আছে কি না। কিলটা কনফার্ম করে নেই, 8 kill হয়ে গিয়েছে অলরেডি আমাদের। এনিমি আছে 6 জন, ম্যাচটা ভালো করে খেলতে হবে। এখানে হালকা পাতলা লুট করে নেই, আমাদের কাছে যথেষ্ট লুট রয়েছে, ট্রাই তো করবো আমরা বুইয়া করার। উপর একটা এনিমি এবং জোনের মধ্যে ছিল, হালকা ড্যামেজে কিলটা পেয়ে গেলাম গায়েজ। সো ইতিমধ্যে আমাদের 9 kill হয়ে গিয়েছে। সো এখান থেকে আমরা উপরের দিকে একটা এনিমি দেখেছি, কে রাশ করে দিব। এনিমিটা একটু ভালো টাইপের এনিমি আছে, একটু সাবধানে খেলতে হবে ভাই, আমি ওর লাগাতেই পারলাম না, একটু ভাগি এখান থেকে। ও ভাই কেমনে ভাই, অল্প একটু এসপি আছে, এখানে প্যাক করে নিব। আমার টিমমেট কি করতেছে নিজে জানে না, আমার টিমমেটকে নক করে দিয়েছে। এখানে জোন শুরু, গ্লোল ফাটে এনতে বের হয়ে যাওয়ার চেষ্টা করতেছি, গ্লোল ফেটে যাওয়ার মধ্যে, এবং গ্লোল ফেটে গিয়েছে,
ওটাকে মেরে দিয়েছে। ও ভাই, মারো মুঝে মারো, জন্মে ইলিমিনেটেড হয়ে গেলাম আর এই বটগুলো বুইয়া পেয়ে গেল। সো গাইজ, ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাও।